আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর উৎপাট করি আল্লাহম্মা সাল্লি আলহি আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফাই ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক শেফা ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হলো তেঁতুলের কিছু অজানা উপকারিতা যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তেঁতুলের নাম শুনলেই জিবে জল বা পানি আসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে টক তেঁতুল মুখে দিলে আমাদের যে ভিন্ন এক অনুভূতি হয় তা নিশ্চয়ই বলতে হবে না আপনাদেরকে তেঁতুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন বিশেষ করে তরুণীদের খাবারের তালিকায় উপরের দিকেই পাওয়া যায় আমাদের তেঁতুলের নাম তবে অনেকেরই ধারণা তেতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেতুল খেলে রক্তপানি হয়ে যায় এ ধারণা সম্পূর্ণ ভুল বরং তেতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজ গুণাগুণ তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুবই উপকারী একটি খাদ্য আবার অনেকেই মনে করে তেতুল মস্তিষ্কের ক্ষতি করে কিন্তু আসলে এই ধারণাটি সঠিক নয় তেতুল মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য তেতুলের স্কর্বিক অ্যাসিড খাবার থেকে আয়রন আহরণ সংরক্ষণ এবং তা ভিন্ন কোষে পরিবহন করে থাকে যা মস্তিষ্কের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাদ্য মস্তিষ্কে আয়রনের পর্যাপ্ত সরবরাহ চিন্তাভাবনার গতি বৃদ্ধি করে দেয় তেঁতুল গাছের পাতা ছাল ফলের শ্বাস কাঁচা ও পাকা পাকা ফলের খোসা বীজের খোসা সব কিছুই উপকারী এর কচি পাতায় রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যামাইনো অ্যাসিড পাতার রসের শরবত সর্দিকাশি ও পাইলস এবং পড়সাবের জালাপোড়ায় বেশ কাজে দেয় তেতুল চর্বি কমানোয় বেশ বড় ভূমিকা রাখে তবে তা দেহের কোষে নয় রক্তে এতে কোলেস্টেরল ও ড্রাই রাইডের মাত্রা এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে অত্যন্ত সাহায্য করে থাকে এক এক করে আপনাদেরকে শোনাচ্ছি আরও তেঁতুলের উপকারিতা সম্পর্কে নাম্বার এক হার্ট ঠিক রাখে দেখা আমাদের তেঁতুল দেখা গেছে তেঁতুল খুবই হার্ট ফ্রেন্ডলি এতে উপস্থিত ফেলাভোনের ব্যাড কোলেস্টেরল কমায় এবং গুড কোলেস্টেরল বাড়ায় নাম্বার দুই হজম শক্তি বাড়ায় তেঁতুল কুষ্ঠকাঠিন্য তারায় তেঁতুল পেট ব্যথা বা কুষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে সমাধান পেতে চাইলে তেঁতুলের সাহায্য নিন তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এবং পটাশিয়াম আছে যা কুষ্ঠকাঠিন্য দূর করে অতি তাড়াতাড়ি নাম্বার তিন ত্বক উজ্জ্বল করে তেঁতুল প্রমাণ হয়ে গেছে তেঁতুল ক্ষতিকর রের হাত থেকে ত্বককে বাঁচাতে অত্যন্ত সাহায্য করে থাকে এছাড়াও যাদের একনে আসে তাদের জন্য উপকারী আমাদের এ তেঁতুল এছাড়াও তেঁতুলে উপস্থিত হাইড্রক্সি অ্যাসিড ত্বকের এক্সফলিউশন করতেও অত্যন্ত সাহায্য করে থাকে নাম্বার চার ডায়াবেটিস কন্ট্রোল করে তেতুল। তেঁতুলের বিষ ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম এছাড়াও রক্ত চিনির মাত্রাও ঠিক রাখে আমাদের তেঁতুল নাম্বার পাঁচ ক্যান্সার রোধ করে তেতুলে উচ্চ পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা কিডনি ফেলিওর এবং কিডনি ক্যান্সার রোধ করতে অত্যন্ত সাহায্য করে থাকে নাম্বার ছয় ওজন কমায় তেঁতুল তেঁতুলে উচ্চমাত্রায় ফাইবার আছে আর একই সঙ্গে এটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি রিচার্জ করে দেখা গেছে রোজ তেঁতুল খেলে ওজন কমে নাম্বার সাত ক্ষত সারিয়ে তোলে তেঁতুল তেঁতুল গাছের পাতা এবং শাল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ফলে ক্ষত সারিয়ে তুলতে অত্যন্ত জরুরিভাবে সাহায্য করে থাকে নাম্বার আট লিভার সুরক্ষিত রাখে তেতুল দেখা গেছে তেতুল আমাদের লিভার বা যকৃতকেও ভালো রাখে পরীক্ষা করে দেখা গেছে নিয়মিত তেতুল পাতা ব্যবহার করে উচ্চমাত্রায় মদ্যপানের ফলে ড্যামেজ লিভার অনেকটা সেরে ওঠে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা তেঁতুল খাওয়ার চেষ্টা করবেন অমাতো ও ইল্লা বিল্লা নিয়মিত অল্প অল্প করে বা এটাকে আপনারা দূরে রাখবেন না অবশ্যই মাঝে মাঝে খাবেন ভালো ফলাফল পাবেন অমাত ইল্লা বিল্লা প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটনটি অল করে রাখবেন যেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ে টিপসগুলা মিস হয়ে না যায় তাহলে এই ভিডিও আর বড়ো করতেছি না সামনে আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি